আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে আছে যারা আছেন, আমার হৃদয় বড় ভালোবাসা নেবেন, কারণ অন্তর বড় ভালোবাসা নেবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু, আমার আরেকটা নাম আছে, কারণ মহিউদ্দিন চ্যালেঞ্জও আছে। আজকে নিয়ে আসলাম হুন্ডা ভেজেল গাড়ি, এর আগেও দেখছেন যে একটু ভেজেল ডেলিভারি দিয়ে দিচ্ছি। তো আজকে নিয়ে আসলাম ব্লু কালার, নাকি ব্লু ব্লু, যারা ব্লু পছন্দ করেন, ব্লু 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 যারা পছন্দ করেন তাদের জন্য ব্লু। অনেকেই পছন্দ করে, অনেক কাপড় পছন্দ করে। 2014 মডেল, 2016 মাঝামাঝি, 16 ছয় মাসের রেজিস্ট্রেশন, সিসি 1500 তেলের গাড়ি, আবারও বলে দিচ্ছি তেলের গাড়ি। কন্ডিশন আপনারা দেখবেন, এতে কী কী আছে অপশন বলে দিই। পুশ স্টার্ট, ইকো মোড, আইডল স্টপ এবং টিপটনিক গিয়ার, নাকি আরও কিছু আছে সেটা ভিডিওতে দিয়ে হলন, আমি কইলে দইব না, হইব আইন আইন ভিডিও দিই। আসলে সুন্দরকে আমরা সবাই ভালোবাসি, আর ব্লু কালার তো বলার কিচ্ছু নাই, ব্লু তো বলার কিছুই নেই, সত্যি কথা যেটা, কসম খোদার। আমি কালকে রাত্রে গাড়ি আনছি, খালি গাড়ি ওরা খালি মুতছে, আর কিছু না, গাড়িটা খালি মুতছে। গতকালকে রাত্রে গাড়ি আনছি, ওরা গাড়িটা খালি মুতছে। এটাতে পাদানি আছে অবশ্য, ওইটাতে আমার পাদানি ছিল না, এটাতে কিন্তু পাদানি আছে, দেখেন এটাতে পাদানি আছে। কী কী অপশন আছে দেখব, আইডল স্টপ অনেক কিছুই আছে, এখনও ওয়াশ সার্ভিসিং করা হয় নাই, ওই যে দেখেন ময়লা আছে অনেক জায়গায়, এগুলো করে দিব। তো যা আছে তাই, এখানে তো বলার কিছু নাই, আর লুকোচুরির কথার কিছু নাই। একটু পাওয়ারটা দিবা, দেখলে কেমন জানি লাগে, ড্যাশবোর্ডটা দেখাই। ওই যে দেখেন, দেখতে গেলে ভাল লাগে, দেখলে কলিজাটা জুড়ায় যায়, বিশ্বাস করেন, এত কই রাখবো কন। এটা কিন্তু লেদার সিট, এটা সম্পূর্ণ লেদার, যারা দেখতেছেন এটা সম্পূর্ণ লেদার, এটা লেদার, অরিজিনাল লেদার। কালারটা দেখলে কেমন যেন একটু ফিল ফিল মনে হইতেছে। ব্যাক ক্যামেরা লাগানো আছে পিছনে, এখনও ওয়াশ সার্ভিসিং আমি কিচ্ছু করিনি, তেলের গাড়ি, সম্পূর্ণ তেলের গাড়ি। এখানে টুলস কী কী আছে আমরা দেখে নিই, চক, লিভার এবং টায়ারের হাওয়া এবং কী জানি বলে এটাকে, ও বাবা এটা কী জানি চাক্কার লিকুইড, না চাক্কার লিকুইড আছে না, এই তো বাবা অনেক কিছুই তো আছে দেখলাম, দেখার কোনো শেষ নেই, দেখার কোনো বয়স নেই, কী বলছেন বাবু। ওকে আপনারা মনে কষ্ট নেবেন না, একটু শয়তানি করি, জাস্ট অনেক কিচ্ছু না। শব্দ কথা হবে দেখেন, কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, এই বিষয়ে আপনি কনফার্ম থাকেন। আমি বলে দিচ্ছি, আমি কোনো অ্যাক্সিডেন্ট গাড়ি বেচি না, একটা গাড়ি যে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি, ইঞ্জিন নষ্ট হলে ইঞ্জিন পাবেন, কিন্তু যে কোনো গাড়ি যদি অ্যাক্সিডেন্ট মাইর খায় ওই গাড়ি আর রিটার্ন পাবেন না। অনেক সুন্দর, বিশ্বাস করেন অনেক সুন্দর, যারা দেখেন নাই রেগুলার দেখেন, আপনাদের ভালো লাগবে, বিশ্বাস করেন অনেক সুন্দর।
ভেঙে পাড়া দিলাম, এই যে পাওয়ার স্টার্ট, এই পাশে পাওয়ার স্টার্ট দিয়ে দিলাম, দেখার কোনো শেষ নেই। দেখো এই যে এই কুমুট অনেক কিছু আছে, এই যে আইডিয়াল স্টপ অনেক কিছু আছে, দেখার কোনো শেষ নেই। এই যে পুশি স্টার্ট অনেক কিছু আছে। এবার দামের ব্যাপারে চলে যাই, আর দেরি করবো না, অনেক কিছু দেখাইতেছি বুঝাইতেছি আর পারতেছি না। এটা কিন্তু ব্যাক ক্যামেরা দেওয়া আছে, অনেক দেখাইলাম অনেক বুঝাইলাম অনেকে বুঝানোর চেষ্টা করলাম, এবার দামের ব্যাপার। জাম্পিং দিয়ে আইলাম, যাক আজকে নিয়ে আসলাম হুন্ডা ভেজেল গাড়ি, যারা পছন্দ করেন ভেজেল এবং তেলের গাড়ি যারা পছন্দ করেন তাদের জন্য। 2014 মডেল, 2016 মাঝামাঝি 6 মাসের রেজিস্ট্রেশন, সিসি 1500 তেলের গাড়ি। হ্যাঁ 1500 তেলের গাড়ি। আরও কিছু আছে, টিপটনিক টিপটনিক গিয়ার এবং আইডিয়াল স্টপ এবং ইকো মোড এবং আরও কিছু আছে, পুশি স্টার্ট আছে না, লাইটটা প্রজেকশন দেখছেনি লাইটের লয় ঘুরে। যাক দামের ব্যাপারে চলে আসি, এটা আস্কিং প্রাইস কত হবে, কারণ গাড়িটাও সুন্দর তাই না, কালারটা দেখছেন, কালারের জন্য একটু বেশি। আস্কিং প্রাইস 20 লাখ 70 হাজার টাকা। তবে হ্যাঁ কমবে, অবশ্যই কমবে, কে বলছে কমবে না, অবশ্যই কমবে কিছুটা, ততটা না। আপনি আসুন দেখুন, যাচাই করুন আমি সত্য না মিথ্যা সেটা আপনারা বলবেন নিজের চোখে দেখে। কেউ কিছু কইতে হলে নিজের চোখে দেখে কইতে হয় তাই না, ফোকাস করলে হইব, দূরত্ব করলে হইব, সামনে কইতে হইব। যাক যারা আমাকে ভালোবাসেন জয় করে, যাদের বাপ মা আছে, বাপ মা আমাদের অমূল্য ধন, বাপ মা আমাদের কলিজার টুকরা। নিঃশ্বাস নিতে পারতাছি মার জন্য, নিঃশ্বাস সারতে পারতাছি বাবার জন্য, কি নিঃশ্বাস নিতে পারতেছি মার জন্য, নিঃশ্বাস সারতে পারতেছি বাবার জন্য, বাপ মা আমাদের আদর্শ। অতএব আমার ইয়াং যুবক যারা আছে, ইয়াং ভাইয়েরা যারা আছে, ইয়াং বোনেরা যারা আছো এবং তারকা যারা মিডিয়ার লাইনে আছেন, বাপ মা নিয়ে একটু কথা বলেন, কোনো ছেলে সন্তান কিছু না কিছু শুনবে, আপনাদের কথা মনে করবে। অনেক ভাই বলতেছে, ভালো লাগতেছে আমার, আমার বলাতে অনেক ভাই এখন বলতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ যেন আপনাদের হেফাজত করে, সহি সালামত রাখে। ফিয়ামানিল্লাহ, আসসালামু আলাইকুম।